বাংলাদেশের হয়ে দারুণ এক সম্মান বয়ে এনেছেন রূপনা চাকমা। সাব নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্ট সেরা গোলকিপার হয়েছেন তিনি। ফাইনালের ম্যাচ জুড়ে পোস্টের নিচে রূপনা ছিলেন অতন্দ্র প্রহরী, দারুণ ক্ষিপ্র আর বিশ্বস্ত। পুরো টুর্নামেন্টে গোল হজম করেছেন মাত্র একটি, অথচ কি কঠিন এক শৈশব ছিল রূপনার। থেকেছেন কুড়ে ঘরে, যে ঘরে সামান্য বৃষ্টি হলে উঠে বসে থাকতে হয়। জন্মের আগে বাবা মারা যাওয়ায় দুবেলা আহারেরও নিশ্চয়তা ছিল না। এরকম একটা ঘরে শুয়ে এশিয়ার সেরা গোলকিপার হবার স্বপ্ন দেখতে হলে কত বড় বুকের পাটা লাগে একবার কল্পনা করুন। রূপনা ভাগ্যকে দোষ দিয়ে বসেছিলেন না, কঠোর পরিশ্রমই তাকে সফলতা এনে দিয়েছে। ফুটবল গল্পের আজকের এই ভিডিওতে আলোচনা করব কুড়েঘর থেকে রূপনার দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার হবার গল্প নিয়ে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2004 সালে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের দুর্গম ভূয়োদামের এলাকায় জন্ম রূপনা চাকমার। বাবার মুখটা কখনো দেখা হয়নি, দেখবেন কি করে। তার জন্মের আগে যে পৃথিবীর মায়া ছাড়েন বাবা মানি চাকমা। দুই ছেলে দুই মেয়েকে নিয়ে মা কালাসোনা চাকমার লড়াইয়ের জীবন। সেই জীবনে অবশ্য এখন চাঁদের আলোর মতো উজ্জ্বল সদ্য সাব চ্যাম্পিয়নশিপ জেতা রূপনার। জাতীয় দলে সেরা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, দেশ বিদেশে খেলছেন নিয়মিত, প্রধানমন্ত্রীর হাত থেকে পাচ্ছেন পুরস্কার। এর আগে সুযোগ হয়েছে নারী ফুটবল লিগে খেলছেন সেরা ক্লাব বসুন্ধরা কিংসে। রূপনার এখন সোনার জীবন, কিন্তু রূপনার এখনকার আলো ঝলমল জীবনের মাঝে কত সংগ্রামের গল্প লুকিয়ে আছে, যে গল্পের প্রতিটি বাক থেকেই প্রেরণা নেওয়া যায়। গ্রামের হাসাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পর নানিয়ারচরে উপজেলা পর্যায়ে খেলতে গিয়ে তার ফুটবল শৈলীর নজরে আসে শিক্ষক বীরসেন চাকমার। পরে তৃতীয় শ্রেণীতে পড়া অবস্থায় ঘাগড়াতে নিয়ে যান বীরসেন চাকমা ও শান্তি মণি চাকমা। ঘাগড়া প্রাইমারি স্কুলে ভর্তির পর গোলরক্ষকের প্রশিক্ষণ দেন শান্তি মণি চাকমা। পরে ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তির পর তার অদম্য শক্তি ও পরিশ্রমে আন্তর্জাতিক অনূর্ধ্ব ১৯ নারী দলে ডাক পান রূপনা। 2016 সালে সর্বপ্রথম অভিষেক হয় জাতীয় দলে। ছোট থেকেই খেলার প্রতি ঝোঁক ছিল রূপনার, সেই ঝোঁক থেকে আসা ফুটবলে। রাঙ্গামাটি থেকে অনেক মেয়েই জাতীয় দলে খেলছেন। রূপনার আগ্রহের বিষয়ে তার মা বলেন, ছোটবেলায় একবার রূপনার শরীরে প্রচণ্ড জ্বর, তবু তাকে আটকানো যায়নি, মাঠে গেলই গেল। ফুটবলের প্রতি তার আগ্রহের কাছে আমরা হেরেছিলাম, এখন আমার মেয়ে দেশের জন্য বিজয় ছিনিয়ে আনায় গর্ববোধ করছি, খুব খুশি লাগছে। তার খেলার প্রতি নিবেদন নজর কেড়েছিল স্কুলের শিক্ষকদের, তাদের মাধ্যমেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে পা রাখা রূপনার। একই সঙ্গে শুরু উপরে ওঠার সিঁড়ি ভাঙ্গা। রূপনা জানান, শুরু থেকেই গোলকিপিং পজিশনটা পছন্দ ছিল তার। টিভিতে দেখতাম গোলকিপাররা কত সুন্দর করে বল ধরে, তাই ফুটবলে তার শুরু গোলকিপার হিসেবেই। কিন্তু রূপনার উচ্চতা গোলরক্ষকদের জন্য ঠিক আদর্শ নয়, বলতে গেলে খেলোয়াড় হিসাবে এটা তার একটা সীমাবদ্ধতা। কিন্তু এই সীমাবদ্ধতাকে জয় করে মাত্র 5 ফুট উচ্চতার রূপনা জাতীয় নারী ফুটবল দলের সেরা গোলরক্ষক। শুধু জাতীয় দলের কেন বলছি, দক্ষিণ এশিয়া তো বটেই, পুরো এশিয়ারই অন্যতম সেরা। তার যে বেশি উচ্চতা নিয়েও অন্যরা পড়ে থাকছেন পেছনে। রূপনার এই কম উচ্চতা নিয়ে অনেক সময় সমালোচনাও হয়। ধরুন একটা ম্যাচে দুর্দান্ত খেললেন, কিন্তু কোনো এক মুহূর্তে হয়তো গোল হজম করে ফেললেন, খোলা চোখে মনে হলো গোলরক্ষকের উচ্চতা বেশি হলে গোল হতো না, ব্যাস শুরু সমালোচনা। মিডিয়ার সাধারণ দর্শকদের এই সমালোচনা রূপনার কানেও পৌঁছে যায়, যা তার ছোট্ট মনকে নাড়া দেয় না তা নয়। রূপনা বলেন, লম্বা হওয়ার জন্য আমি তো চেষ্টা করি অনেক, কিন্তু ঈশ্বর সেটা আমাকে দেয়নি। এরপরে রূপনার কণ্ঠে ঝরে আত্মবিশ্বাস, খাটো হলে কি হবে, অন্য সবকিছু তো ভালো আছে, সেটা দিয়েই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি। হ্যাঁ, রূপনা তার সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছেন। রূপনার উচ্চতা নিয়ে প্রশ্নে গোলাম রব্বানি সোটন ঢাল হয়ে দাঁড়ান, উচ্চতায় লম্বা না খাটো এটা নিয়ে বিতর্কের কিছু দেখি না আমি। লম্বা গোলরক্ষকরা ভুল করে, গোল হজম করে, রূপনা কিন্তু প্রতিনিয়ত উন্নতি করছে। ওর যে গতি, ওর বল ধরার যে স্টাইল, এটা তো দেখতে হবে। ওর বিহাইন্ড দ্য ফিডেন্স ধরে খেলা, ওর যে সাহস, এগুলো অসাধারণ। জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানি ছোটন তাকে নিয়ে মুগ্ধ। 2 বছর আগে ছোটন রূপনাকে নিয়ে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। ছোটন বলেন, রূপনা নারী ফুটবলে অনেক সম্ভাবনাময়ী ফুটবলার, অল্প বয়সেই সে অনেক ম্যাচ খেলে ফেলেছে।
ও যদি খেলাটা চালিয়ে যায় আর ওকে যত্ন করে রাখা যায়, যখন ওর বয়স ২০ বছর হবে তখন ও দেশের জন্য অনেক বড় সম্পদ হবে। রূপনার বয়স এখন কাটায় কাটায় ১৮ হতে অল্প কয়েকদিন বাকি, ২০ বছর তো আরও দূরের পথ। তার আগে রূপনা বাংলাদেশের অনেক বড় সম্পদ হয়ে বসে আছেন। রূপনা যখন খেলা শুরু করেন প্রতিবেশীদের থেকেও ছিল বাধা, বিশেষ করে ঢাকায় এসে খেলবেন এমনটা তো চাইতেনই না কেউ। রূপনার মাকে নানা কিছু বোঝাতেন, তারা দাবি করতেন ঢাকায় গেলে মেয়ে বকে যাবেন, তোমার মেয়ের বিয়ে হবে না ইত্যাদি ইত্যাদি। শুরুতে তাই মা আসতেই দিতেন না মেয়েকে, শেষ পর্যন্ত অবশ্য সেই সব বাধা ঠিকই ডিঙিয়েছেন রূপনা। আর এখন রূপনার মাই রূপনার খেলার জন্য সবচেয়ে বড় প্রেরণা। মা সবসময় বলেন ভালো করে খেলতে, দেশের জন্য সম্মান বইয়ে আনতে। জীবনযুদ্ধে মা সবসময় আগলে রেখেছেন, কিন্তু বাবাকে সবসময় খুঁজে ফিরেছে রূপনার মন। রাঙ্গামাটি থেকে উঠে আসা জাতীয় দলে জায়গা ধরে রাখার লড়াই, এসবের মাঝে হঠাৎ বাবার প্রসঙ্গ উঠতেই রূপনা বলেন, মাকে বললে বলতো বাবার একটা অসুখ করেছিল, সেই অসুখে মারা গেছে। আমি বলতাম মারা গেছে ঠিক আছে, একটা ছবিও কি রাখতে পারোনি? এভাবেই বাবার কথা বলতে বলতে গলা ভিজে আসে রূপনার। বাবাকে কখনো ছবিতেও না দেখা রূপনা এক পর্যায়ে কেঁদেও ফেলেন। কাঁদতে কাঁদতে রূপনা বলেন, যখন বন্ধুদের কাউকে বাবা ডাকতে দেখি আমি ঠিক থাকতে পারি না, আমার খুব কষ্ট লাগে। শিরোপা জয়ের পর রূপনাদের বাড়ি গিয়ে দেখা গেছে নামমাত্র দুই কক্ষের একটি ঘরে থাকেন রূপনার পরিবার, যে ঘরে শুয়ে থেকে টিনের চালের ফুটো দিয়ে আকাশ দেখতে পাওয়া যায়। বৃষ্টি এলে ঘরে শুয়ে থাকা যায় না, উঠে বসে থাকতে হয় এক কোণে, স্যাঁতসেঁতে হয়ে যায় ঘরের মেঝে। তবে এখন থেকে আর এই ঘরে থাকতে হবে না রূপনাদের। মঙ্গলবার বিকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রূপনা চাকমার গ্রামের বাড়ি ভুয়ো আদামে যান। এ সময় রূপনা চাকমার পরিবারকে ১.৫ লাখ টাকা উপহার তুলে দেন। এছাড়া রূপনা চাকমা গ্রামে এলাকাবাসীর সুবিধার জন্য একটি ব্রিজ নির্মাণ ও রূপনা চাকমাকে একটি বাড়ি নির্মাণের আশ্বাস দেন। যদিও প্রধানমন্ত্রী নিজেও রূপনাদের জন্য একটি পাকা বাড়ি বানিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। বুধবার দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মিজানুর রহমান জানান, প্রধানমন্ত্রী সাব চ্যাম্পিয়নশিপ জয়ী সেরা গোলকিপার রূপনা চাকমার ঘর তৈরি করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা পেয়ে আমরা কাজ শুরু করেছি। নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফজলুর রহমান জানান, বুধবার দুপুরে জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে জানান। নির্দেশনা অনুযায়ী আশা করি দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করতে পারব। আগামী এক মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ঘর ও ব্রিজ করে দেওয়ার প্রতিশ্রুতিতে আবেগ আপ্লুত হয়ে পড়েন রূপনা চাকমা। তার ভেরিফাইড ফেসবুকে তিনি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে রূপনা চাকমা লিখেছেন, রাঙ্গামাটি ডিসি স্যার, আজকে আমাদের বাড়িতে গিয়ে আমার পরিবারের অবস্থা দেখে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই আনন্দটা হয়তো বলে শেষ করতে পারবো না। এখানে আর একটা কথা না বললে নয়, আমি আজ এই পর্যায়ে আসার জন্য যে সমস্ত স্যাররা আমাকে সহযোগিতা করেছেন তাদের প্রতিও আমি চিরকৃতজ্ঞ। সুপ্রিয় দর্শক, রূপনা চাকমারা বারবার জন্ম নেয় না, একবার জন্ম নিয়ে তারা শত শত উদাহরণ সৃষ্টি করেন, তৈরি করেন অনুপ্রেরণার গল্প। রূপনা এখন স্বপ্ন দেখতেছেন বাংলাদেশকে এশিয়ার সেরা দল হিসাবে প্রতিষ্ঠিত করতে, নিজেও স্বপ্ন দেখছেন এশিয়ার সেরা গোলকিপার হবার। রূপনার স্বপ্ন কি পূরণ হবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। এমনই সব বিখ্যাত ফুটবলারদের সম্পর্কে জানতে এবং ফুটবল দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফুটবল গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।